আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারতে সুদীর্ঘ 70 বছর পর তাদের সংবিধান থেকে কাশ্মীর নিয়ে 370 অনুচ্ছেদ তারা বিলুপ্ত করেছেন, তাদের পার্লামেন্টের উভয় কক্ষ রাজ্যসভা এবং লোকসভা এই বিল পাশ হয়েছে এবং এর ফলে এটা ভারত তাদের নিজেদের পার্লামেন্টে জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টি ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আসামের এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসামের জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি কে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করছে সরকার। গাজীপুরের কাশিমপুর কারাগারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কোন মন্তব্য করছি না এবং করতে চাই না। কাশ্মীর এসে হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, ঠিক আছে, এবং তাদের এটা তাদের নিজস্ব বিষয়, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আর আলট্রা ইসলামিস্ট যেগুলো আর কি, আলট্রা ইসলামিস্টের সংখ্যা আমাদের দেশে খুব বেশি না, আর যারা রয়েছে তাদের কিন্তু আমাদের 24/7 আমাদের নজরদারিতে আছে। আর আমরা আশা করব যে এই সমস্ত বিষয় নিয়ে, এটি কাশ্মীরের বিষয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়, কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন, কোনো স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ এই সমস্ত পরিস্থিতিতে আমার দেশের পানি গোলা করার চেষ্টা করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আর যারা করবেন তাদের বিরুদ্ধে তো আমাদের আইনগত ব্যবস্থা আছে, সেটা সতর্ক রয়েছে, নজরদারিতে তারা রয়েছেন। কেউ আমার অন্য কোনো, যেটি আমার দেশের সমস্যা নয়, যেটি আমার দেশের বিষয় নয়, সেই বিষয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিতভাবে অযাচিতভাবে আমার দেশের কোনো ঝামেলা করার চেষ্টা করেন, অবশ্যই তাদেরকে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হবে। ক্রাইম বন্ধ করার যে একটা লিস্ট দিয়ে আমাদের কাছে একটা কাগজ দিয়েছিলেন, এটার মধ্যে তারা লিখছেন যে অন্য কোনো দেশের নিজেদের জাতি ভাইরা তারা যদি সেখানে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, এদের অবস্থাটা দেখে নিজের দেশে বসে উদ্বিগ্ন প্রকাশ করা, এটাও জঙ্গিবাদের একটা অংশ। আমি ওইখানেই বলছি, আপনাদের এই লেখাগুলি সবকিছু আমি শর্টকাট সময়ের ভিতরে এক নজর দেখেছি। এই লেখাটা 4 নম্বর প্যারার মধ্যে যে লেখাটা রেখেছেন, এটার মধ্যে আমাদের প্রশ্ন আছে। কারণ আমার ভাই মুসলমান আরেক দেশে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, হ্যাঁ, রোহিঙ্গাদের অবস্থায় সেখানে, আমার ভাই ভারতে এইভাবে তারা নির্মমভাবে অত্যাচারিত হয়ে তারা শহীদ হয়ে যাবে, আর আমরা এখান থেকে একটু উদ্বিগ্ন হতে পারবো না? আপনাদের এই প্যারা আমরা মানি না, এটা কেটে ফেলেন। মুসলিমদের ব্যথায় ব্যথিত হওয়া কি জঙ্গির আলামত? জঙ্গির আলামত, জঙ্গির আলামত। হে কুফফাররা, তোমরা শুনে রাখো, তোমরা আমাদের ভাইদেরকে হত্যা করবে, বোনদেরকে ধর্ষণ করবে, আমাদের মসজিদগুলো পুড়িয়ে দিবে, আর আমরা তা প্রতিহত করব না, এটা কখনোই হতে পারে না। হে বাংলার মুসলিম ভাইয়েরা, আমাদের পরিচয় কি? আমরা কি বাঙালি নাকি মুসলিম? আমরা কি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি? প্রিয় ভাই, আমরা মুসলিম, এটাই আমাদের একক এবং একমাত্র পরিচয়, আমাদের আর কোনো পরিচয় নেই। পৃথিবীর সমস্ত মুসলিমকে আমরা আমাদের ভাই মনে করি। দিল্লির যে মুসলিমকে হত্যা করা হচ্ছে সে আমাদের ভাই, আসামে যে মুসলিমকে নিজের ভিটেমাটি থেকে বের করে দেয়া হচ্ছে সে আমার ভাই, চীনের যে মুসলিমকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে সেও আমার ভাই। বাংলাদেশ, ভারত, আফগান বা পাকিস্তানের মুসলিমদের মাঝে আমরা কোনো পার্থক্য করি না। একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, কাঁটাতারের বেড়া, কুফারদের প্রতিষ্ঠিত সাইক্স-পিটক অ্যাগ্রিমেন্ট, বাঙালি ভারতীয় ইত্যাদি আখ্যা দিয়ে মুসলিমদের মাঝে বিভেদের সীমারেখা টেনে দেয়া এইসব ভ্রান্ত ভৌগোলিক জাতীয়তাবাদ আমরা মানি না, এটাই আমাদের আকীদা।